এদের কলেজের মধ্যে ওই বালাতে গুন্ডার জন্য আমি তোরে কিছু কইতে পারি নাই। আজ তোরে আমি ছাড়ব না, আজ তোরে আমি ছাড়ব না। তুমি এবার যাও, কিন্তু যাওয়ার আগে একটা ধন্যবাদ দিয়ে যাও। গুন্ডার সাথে আরেকজন গুন্ডা মারামারি করেছে, তাতে ধন্যবাদ দেবার কি আছে? কেন আমিও মানুষ, বাক্য নেই যে আপনাকে খেয়ে ফেলবো। উঠুন গাড়িতে। আচ্ছা তা তো বুঝলাম, কিন্তু আমাকে আপনার গাড়িতে উঠতে বলছেন কেন? আগে উঠুন তো, তারপরে বলছি। না আগে বলুন কেন আপনার গাড়িতে উঠবো। আপনার কাপড় নষ্ট করে ফেলেছি, এই কাপড় পরে তো ইন্টারভিউ দিতে পারবেন না, তাই আপনাকে আমি কাপড় কিনে দেবো। আমাকে কাপড় কিনে দেবেন? দয়া করছেন, করুণা করছেন? আপনার এই দয়া লাগবে না। শুনুন, এই টাকা দিয়ে আপনার বয়ফ্রেন্ডকে কাপড় কিনে দেবেন, খুশি হবে। গুড আফটারনুন। ও মাই গড, আরে রশিদা, তুই খুলিল? তুই তুই এসে আমার গাড়ি নিচে পড়ছিস কে? আমি কি আর ইচ্ছে করে পড়েছি? ভাগ্য আমাকে নিয়ে এসেছে। ওভাবে বেপরোয়া গাড়ি চালাচ্ছিলি কেন? অবশ্য তোদের মতো বড় লোকের ধর্মই তো বেপরোয়া গাড়ি চালানো, আর গাড়ির নিচে পড়ার জন্যই তো আমাদের জন্ম হয়েছে। কে তুই? না আমার ছোটবেলায় উপদেশ দিতি, আমি যখন পড়ায় ফাঁকে দিতাম তখন তুই কি কইতিস মনে আছে? তুই না কইতি লেখা পড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এখন দেখছ লেখা পড়া করে যে গাড়ির নিচে পড়ে সে, আর লেখা পড়া করে না যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। সবুজের মা, সবুজের মা কোথায় গেলে? এদিকে এসো। কি হলো, ডাকছো কেন? দেখো কাকে নিয়ে এসেছি। উনি কে? আমার বাল্য বন্ধু, একসাথে পড়তাম, স্কুল থেকে দই দিয়ে পালাতো, পড়া কিছুই পারতো না, এখন অনেক দামি গাড়ি চালায়, ওর গাড়ির নিচে আমি পড়েছিলাম। গাড়ির নিচে পড়েছিল মানে? আবে এই সব পেঁচাল পালচ খেলা, বাবি সাহেবকে তো পরিচয় করে দিলি না। সালাম আলাইকুম বাবি সাহেব। এই তোর পোলাম একই। আরে বস বস। বয়েন বাবি সাহেব, বয়েন। আরে বাবি সাহেব পোলাম একটু ডাকেন না। দোলা, দেখেছো মা? মামনি তোমার আঙ্কেল,
আমার বন্ধু। সালাম আলাইকুম। আলাইকুম আসসালাম। কি নাম তোমার মা? দোলা। আহা সুন্দর নাম। এটা কেটা? আমার ছেলে সবুজ। সবুজ তোমার আঙ্কেল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কি রে, তুই না ইন্টারভিউ দিতে গেলি, তোর অবস্থা হলো কেমন করে? আর বলো না বাবা, এক বড় লোকের মেয়ে আমার গায়ে কাদা ছিটে কি অবস্থা করেছে। সে আবার আমাকে গাড়িতে তুলে নিয়ে কাপড় কিনে দিতে চায়, কত বড় সাহস! এমন বেয়াদবি আমি জীবনে দেখিনি। হ্যাঁ হ্যাঁ চাই করছো, বেয়াদব তো বটেই। আজকাল কিছু মায়া এরকম বেপরোয়া হয়ে গেছে, একরকম মায়ের মতো। আচ্ছা বাজার, তুই মায়াটারে কিছু কইলা না গেলা? কি বলবো, ওটা তো একটা অ্যাক্সিডেন্ট, ও তো আর ইচ্ছে করে করেনি। বাহ 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 বাহ, নীতি জ্ঞান আছে, এই নীতি জ্ঞান দেখতেছি, একেবারে আদর্শের নীতি জ্ঞান। আচ্ছা বাবা, তোমার ওগা কথা জিগাই। জি বলুন। আচ্ছা তুমি কি এমএ পাস দিছ? জি আমি এমএ পাস করেছি। আচ্ছা বাবা, তোমার ভবিষ্যৎ প্ল্যানিংটা কি? প্ল্যানিং? আপাতত কোনো প্ল্যানিং নেই। প্ল্যানিং তো অনেকই ছিল, ইচ্ছে ছিল দেশের বাইরে গিয়ে বার অ্যাট ল পড়বে। কি? ব্যারিস্টারি। ব্যারিস্টারি? ও উকিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন বুঝতে পারছি না কি হবে। আসলে আমাদের স্বাদ আছে, সাধ্য নেই। আহা দোষ রাগ তোর এসব কথা। রাগ না, আমি তোর পোলার লগে কথা কইতেছি। আচ্ছা বাবা, তোমার তো দেই ধৈর্য শক্তি প্রচুর আছে, মায়াটা কাপড় নষ্ট করে দিচ্ছে তুমি কিছুই কও নাই। আচ্ছা কয়দিন তুমি রাস্তার মধ্যে ঘুমায় থাকা পারবা? হঠাৎ এ প্রশ্ন? না না, সেটাও তো একটা ধৈর্যের ব্যাপার। মনে করো বাড়িতে তোমার বাইর করে দিল, রাস্তার মধ্যে ঘুমায় থাকা পারবা না? তা পারবো। আচ্ছা বাবা, কয়দিন তুমি গোসা করে না খেয়ে থাকা পারবা? মানে? মানে মনে করো সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেছে, তোমার কদিন উপাস থাকতে হইব। আমার রোজা রাখার অভ্যাস আছে, তা কদিন পারবো। বাবা বাবা, আর কিচ্ছু লাগবো না, আমার হিসাব হয়ে গেছে গা। এসব কি প্রশ্ন করছিস? আমি যা জিগাইছি তার জবাব পাইছি, বাকি ফলাফল আমি তোর পরে জানা মনে। বাজার তুমি না হও গা, যাও চল। চল তুই চিন্তা করে গেছিস গা, তোর পরে বুঝাবো।